নমস্কার বন্ধুরা, আমরা হচ্ছে স্যাট এটিং শুনি। আজকে আমাদের এটিং শো আছে একদম সিম্পল মেনু আর একদম নিরামিষ। আর আজকে আমাদের সোমবারে নিরামিষ খাই, তো নিরামিষ মেনু সিম্পল হলেও খেতে মজাদার। এখানে আছে বেগুন ভাজা লম্বা করে, বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে আর টমেটো দিয়ে, আর এটা হলো মুগের ডাল। তাহলে বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে অবশ্যই করো। তাহলে চলো আজকের খাওয়া দাওয়াটা শুরু করে দিই। চলো বন্ধু শুরু করি। বাঁধাকপি বাঁধাকপিটা কিন্তু দারুণ হয়েছে। কি করে জানলে? আমি দোকান থেকে এসে খেলাম তো, একটু তাই ভালো হয়েছে। তো দাদা কি করে জানো দোকান থেকে আসবে, কি রান্না করেছে আগে দেখবো। হ্যাঁ হ্যাঁ, দেখে একটু খাবে, টেস্ট করবে কিরকম হয়েছে আর বলবে। আমার ছোটো দেওয়ারটা এরকম। হ্যাঁ ভাইও এরকম করে। আমার ছোটো দেওয়ারটা না কিছু রান্না করে রেখে দিতাম, এখন তো বাইরে থাকো, ও করতো কি মিট কেস খুলে খেত, খাবে সব। হ্যাঁ এখনও আসলে এরকমই করে, মানে অভ্যাসটা এখনও চেঞ্জ হয়নি। মিট কেস খুলে দেখবে কি আছে, বৌদি এগুলো খাচ্ছ না কেন, নষ্ট হয়ে যাবে না, আমি খেয়ে নি দাঁড়াও। আমি কখনো কিছু বলি না, মানে নিজের ভাইয়ের মতোই ভাবি, সেজন্য কিছু বলি না। ভালো হয়েছে বললাম, একদমই ভালো। জানো ছোট ভাইটা মানে এটু মানে না, যে না এটু সব খায় না, ওর একটু খাবো না, ও আমার একটু, আমার মেয়ের একটু, ওর দাদার একটু, সব একটু খেয়ে নেয়। মুগের ডালটা একদম গলে গেছে করে, মুখটা ভালো হয়ে বুঝেছ। মাঝে মাঝে ফোন করি, তখন বলি তোমার জন্য খাবারগুলো শেষ হচ্ছে না, পৌষ পার্বণ ছিল তখন ফোন করেছিলাম যে ভাই ঘরে এত খাবার শেষ হচ্ছে না, তুমি আসো, বলছে কি পাঠিয়ে দাও আমার জন্য। এরকমই মানো বলো, ওইটা আবার ফুকপাক খায়, মানে একটু পরপরই খায়, অনেকগুলো খাবে না, অল্প অল্প খাবে, একটু পরপর খাবে। অনেকে আছে দেবে তারপর খাবে, আমি মনে করি আমার ছোটো দাওয়াটাই ভালো, ওকে বলতে হয় না, ওকে না, ওকে দিতে হয় না। অনেক আছে নিজের ভাবে না, তো নিজের ভাবে না, সেজন্য নেয়ও না খায়ও না, দিলে খাবে না খাবে না। হ্যাঁ বাঁধাকপিটা সেই হয়েছে বলো, বাম্পার হয়েছে, বাম্পার ফাটাফাটি। এই বেগুনটা তুমি, না না তুমি আনো না, এটা জমির বেগুন, সেজন্যই এত টেস্ট বেগুনটা। জানো জমির সেই কালো বেগুন হয় না, কুলি বেগুন না কিন্তু এটা বলো, না কুলি বেগুন না, কুলি বেগুনের থেকে বড়ো এটা। আচ্ছা আমি তোমার সাথে ভাত খাচ্ছি, টেস্ট পাবো না তো, মেখে নিয়ে একবারে বলো। লঙ্কা নেবা? আর লাগবে না, দাও দিয়ে দাও লঙ্কাটা আমাকে তাহলে, বললে হাফ 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 লঙ্কা আছে। তুমি তো লঙ্কা খাও, ঝাল খাও তো আবার। আমার বাঁধাকপিটা এমনি একটু ঝাল ঝাল হয়েছে তো। আচ্ছা এগুলো না, বাঁধাকপি ঝাল না হলে ভালো লাগে, ভালো লাগে না বাঁধাকপি, ফুলকপি এগুলো ঝাল না হলে ভালো লাগে না। বান্টিতে বলেছিল আলুর দমটা কিভাবে করতে হয়, তাই তো? বান্টি দেব, দেব না দিয়েছিল, দেব বান্টি, বান্টি দেব, আমার একটা দেওয়ার নাম বান্টি। আমি ভেবেছিলাম প্রথম ছেলে, তারপর হাউস ওয়াইফ বললো না, ত্রিপুরা বাড়ি। হ্যাঁ তারপর ভাবলাম মেয়ে, আলুটাকে কী করবে বলো তো, মানে আমি আমি যে স্টাইলে করি সেটা আমি বলছি, ছোটো ছোটো আলু তো সেদ্ধ করে নেবে, হালকা একটু সেদ্ধ করে নেবে, না হলে না গন্ধ বলে, নতুন আলু, নতুন আলু তো একটু গন্ধ দেয়, হালকা একটু সেদ্ধ করে নেবে, তারপর ওখানে পেঁয়াজ দেবে, মানে তেলেতে একটু পেঁয়াজ দেবে,
তারপরে আদা আর রসুন, জিরের গুঁড়ো, আমি সব এগুলো গুঁড়ো ইউজ করি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ওগুলো একটা জলের মধ্যে গুলিয়ে নেবে। তারপরে পেঁয়াজটা দিয়েছো না, পেঁয়াজের মধ্যে গুলানো ওগুলো দিয়ে দেবে। দেওয়ার পর আলুগুলো দিয়ে ভালো করে কষাবে, কষিয়ে কষিয়ে দেখবে তেল তেল ছেড়ে দিয়েছে, তখন জল দেবে। আর আমি একটা স্পেশাল মানে মশলা দিয়ে, গরম মশলা আর জিরে, আগে গরম মশলাটাকে ভালো করে ভেজে নেবে, মানে এরা ভাজবে যেন না পড়ে, হালকা নিবে নেবে আগে, আজে ভেজে নেবে। তারপরে জিরাটাকে হালকা হালকা করে দিয়ে দেখবে একটু হালকা লালচে লালচে হয়ে যাচ্ছে, তখন জিরাটাকেও ভেজে নেবে। তারপর সেই গরম মশলাটা আর জিরাটা একসঙ্গে বাটবে, জল দেবে না, কিন্তু জল দিলে সেই গন্ধটা থাকবে না, জল দেবে না, শুকনো বাটবে, গরম গরম বাটবে। আর যদি ভাবো যে আমি ঠান্ডা করে পরে বাটবো, তাহলে না বাটাটা ভালো মিশ হয় না, গরম গরম বাটবে, দেখবে একটা সুন্দর একটা গন্ধ দেবে। আর ওই গরম মশলা আর জিরে যে ভাজাটার কথা বলছি, ওটা তরকারি যখন ফুটবে তখন কিন্তু দেবে না। আমি আমি হ্যাঁ আমি যেরকম স্টাইলে করি আমি সেটা বলছি। আমি করি কি, তরকারিটাকে নামিয়ে নিই মানে গ্যাসের থেকে, যখন আগুনটা নিভিয়ে দিই গ্যাস থেকে নামিয়ে নিই, তারপর উপর দিয়ে ছড়িয়ে, তারপর কিন্তু একটু নেড়ে দিয়ে তরকারিটা আবার রেখে দিই, ওই স্টাইলে করবে, তাই তো? তা মানে গন্ধটা তোমার থেকেই যাবে, আর যদি তুমি আগুন দেওয়ার পর মশলাটা তার গন্ধটা চলে যায়। আমি এই স্টাইলে করি, একদিন করে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করবে না ভালো হয় সেদিন, খুব খুব ভালো হয়েছিল। সুন্দর টেস্ট হয়েছিল মাংসের মতো। আমি বড় মাছ যদি রান্না করি ওরকম স্টাইলে করি, মানে ওই ওই আমার ওই মেয়ে মশলাটা থাকবেই, মাংস তো আমি মশলাটা দেবই। আমার কথা শুনে একদিন খেয়ে দেখবে, জিরে আর গরম মশলা গুলো কি গোটা গোটা গরম মশলা বলে তো, গোটা গরম মশলা, গোটা গরম মশলা গুলো ভেজে নেবে, লবঙ্গ, এলাইচ। গরম মশলাটা আগে ভাজবে কিন্তু, তারপরে ভাজবে জিরেটা, একসঙ্গে দিয়ে ভাজবে না, তাহলে গরম মশলাটা ভালো ভাজা হবে না। তারপরে গুঁড়ো করবে, শুকনো মানে জল দেবে না, শুকনো গুঁড়ো করবে, তারপরে দিয়ে খেয়ে দেখবে, তরকারিটা নামিয়ে নেবে গ্যাসের থেকে, তারপর উপর দিয়ে ছড়িয়ে দেবে, দিয়ে খুন্তি দিয়ে নেড়ে রেখে দেবে, একদিন খেয়ে দেখবে কি সুন্দর গন্ধ। মানে তরকারি যদি তোমার খারাপও হয়, গন্ধ দিয়ে তুমি খেয়ে নেবে, তাই না? না ভালো টেস্ট হয়েছিল সেদিন। আর তোমার প্রত্যেকটা তরকারি, এই মাছ বলো, মাছটা খুব ভালো হয়, মাছ মাংস সুন্দর টেস্ট আছে। আমি আমার হাতে সবচেয়ে ভালো খাই বিরিয়ানি, আমার অন্য কেউ রান্না করার জন্য অতটা ভালো লাগে না, কিন্তু আমি নিজে রান্না করবো, বিরিয়ানি নিজে খাবো, ওটাই আমার পাশে অনেক ভালো লাগে। তোমার বিরিয়ানি দোকান থেকে ভালো হয়, দোকানে যে বিরিয়ানি করে গন্ধে খাওয়াই যায় না, না আতরের গন্ধ, দোকানে বিরিয়ানির মধ্যে সবচেয়ে দাদাবৌদির বিরিয়ানি ভালো খেয়েছি, খুব ভালো, সিম্পল সিম্পল ভালো, সিম্পল টেস্টটাও তাই অনেক বড়। হ্যাঁ আর একটা চাকনি দেয় পুদিনা চাট, ও সেই লাগে খেতে, হেভি টেস্ট। আর তুমি ভাত খেয়ে নিয়েছ? হ্যাঁ তুই বলতে বলতে খেয়ে নিলাম। মাছ মাংস না হলো ভালো খেলাম। মাছ নামে এক মিনিট না খাটো, না না দাও না, বাস বাস বাস, যেমন ভাত শুয়ে আছে ডাল দিয়ে অল্প ওটা ভাত খেলে তেল ভরতে হয়, বলো Thank you.
ভালো খেলাম। তাহলে বন্ধুরা আমাদের নিরামিষ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে অবশ্যই করো। আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকবে, বাই।